কতটা জল হয়েছে রাস্তায়? দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় বন্যার ভ্রুকুটি। পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথেই তপন ব্লকের 2 নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুড়িয়া, সুতৈলে, জিগাতলি, বাজরাপুকুর, মনোহলি, শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত কয়েকদিন যাবৎ জেলাজুড়েই ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাজুড়েই বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলোর পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছেন। ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হয়েছে, পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেনি। এটা স্কুলের গাড়ি না? আর কালকে কি মনে হচ্ছে, কালকে কি রাস্তা দিয়ে আসা যাবে না তপন দিয়ে আসতে হবে? জল যেভাবে ঢুকতে থাকে মনে হচ্ছে যে ঢুকতে হয়ে যাবে। আর কালকে কি আসা যাবে এই রাস্তা দিয়ে, কি মনে হচ্ছে? সকালে যাওয়ার সময় তো জল ছিল না, আবার এখন তো ঠিক কিছু জল বেড়ে গেল। কালকে বোধহয় আরও যদি জল বাড়ে তাহলে তো রাস্তা যাবে। আচ্ছা, আপনার নাম? ধান আছে দাদা, ধান। আপনাদের কোথায় নিয়ে যাবেন? আমরা নয়াবাজার যাবো, প্রতিদিন নিয়ে যাই, প্রতিদিন নিয়ে যাই। এত যে জল বাড়লো এখানে, হ্যাঁ, তো এতে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, আজ সালেন্সার ডুবে যাচ্ছে, গাড়ি কত ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। আর কালকে যদি আরও এভাবে বাড়তে থাকে কোথা দিয়ে যাবেন? কালকে যদি এরকম বাড়ে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, তাহলে তপন দিয়ে ঘুরতে হবে। এতে কি আপনাদের খরচা বেশি পড়ে যাবে? খরচা বেশি পড়ছে, তেল খরচা বেশি। আপনার নাম?